শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। তোমাদের সবাইকে সিপিএসসিএম অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন নিয়ে আলোচনা করব। কৃষিজ উৎপাদন এই অধ্যায়টি অনেক বড় এবং অনেকগুলি পরিচ্ছেদ এই অধ্যায়ে রয়েছে। আজকে আমি এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ ফসল চাষ পদ্ধতি, যেখানে ধান চাষ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটির কিছু অংশ আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি, এখানে প্রথমেই আমি ধান অনেকগুলি ফসল নিয়ে ফসলের চাষ পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমি প্রথমে ধান চাষ পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করছি। ধান চাষ পদ্ধতিরও অনেকগুলি ধাপ আছে। তো আজকে আমি প্রথম যে ধাপটি আছে সেই ধাপটি তোমাদের সামনে আলোচনা করব। অর্থাৎ আমি ধানের ফসল পাওয়ার জন্য প্রথমে আমাকে বীজ থেকে চারা উৎপাদন করতে হবে। তো এই চারা উৎপাদন পদ্ধতি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম হচ্ছে জমি নির্বাচন। আমাদের আমরা সবসময়ই জানি যে কোনো কৃষিজ ফসল উৎপাদনের জন্য আমাদেরকে একটি ভালো হচ্ছে যে দেখে একটা জমি নির্বাচন করতে হবে, এবং হচ্ছে জমির যে মাটি সেটি অবশ্যই আমি যে ফসলটি চাষ করব সেই ফসল উপযোগী হবে। অর্থাৎ আমি যে ফসলটি চাষ করছি সেটি কি এটার মাটিতে ভালো হয় নাকি দোআঁশ মাটিতে ভালো হয় নাকি কাদা মাটিতে ভালো হয়, সেটা আমাকে জেনে সেই অনুযায়ী আমাকে জমি নির্বাচন করতে হবে। তো ধান চাষের জন্য সাধারণত ধানের যে এঁটেল মাটি বা পলি দোআঁশ মাটি, এটি ধান চাষের জন্য উপযোগী এবং ধানের বীজতলার জন্য এটি উপযোগী। এবং সাধারণত মাঝারি নিচু এবং নিচু জমিতে ধান চাষ ভালো হয়ে থাকে, তবে উঁচু জমিতেও ধান চাষ করা যায়। সেক্ষেত্রে উঁচু জমি থেকে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা সুনিয়ন্ত্রিত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, সেক্ষেত্রে উঁচু জমিতেও হচ্ছে ধান চাষ করা যাবে। এরপরে আমি ধানের বিভিন্ন জাত সমূহ নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। সে হচ্ছে ধানের বিভিন্ন জাত আছে, তার মধ্যে এখানে ধান তিনটা ক্যাটাগরিতে হচ্ছে যে এটাকে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে স্থানীয় জাত, এরপর হচ্ছে স্থানীয় উন্নত জাত, এরপর হচ্ছে উচ্চ ফলনশীল জাত। তো স্থানীয় জাত এখানে দুটো নাম দিয়েছি আমি, একটা হচ্ছে গিরবি আর একটা লতিশাইল। এগুলি তোমাদের ছোট প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন কিংবা MCQ যেগুলি থাকে সেগুলির জন্য একটু ইম্পর্টেন্ট। তো স্থানীয় জাত হচ্ছে যে দেখা যায় যে লোকালি কোনো একটা এলাকাতে কৃষকরা একদম হয়তো বা তাদের একদম আদি পুরুষ থেকে কোনো জাত হচ্ছে যে ফসল চাষ করে আসছে, সেগুলো হচ্ছে সেখানকার স্থানীয় জাত। তো এটা এত উন্নত নয়। এরপরে হচ্ছে স্থানীয় উন্নত জাত, মানে স্থানীয় জাতগুলোর মধ্যে একটু উন্নত যেটা, সেটা হচ্ছে স্থানীয় উন্নত জাত। এর মধ্যে আছে কালিজিরা, নাইজার শাইল, বিনা শাইল, এগুলি হচ্ছে স্থানীয় জাতের মধ্যেও একটু উন্নত টাইপের। আর এরপরে আছে যে উচ্চ ফলনশীল, অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলা হয় উফসি জাত, ঠিক আছে। এই এরকম অনেকগুলি জাত আছে। আমাদের যে গবেষণা কেন্দ্র আছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র অর্থাৎ ব্রি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত 78টি উফসি অর্থাৎ উচ্চ ফলনশীল ধানের জাত আবিষ্কার করেছে। যে ধানগুলি সাধারণত আমাদের যে তিনটা সিজন আছে ধানের ফসলের সিজন, আউশ, আমন এবং বোরো, এই তিনটা সিজনে ভাগ জন্য উপযোগী 78টি জাত আবিষ্কার করেছে। তো এই উচ্চ ফলনশীল যে জাতগুলি স্থানীয় জাতের চেয়ে এই উচ্চ ফলনশীল জাতের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু ভিন্ন, এবং এই ভিন্ন বৈশিষ্ট্যের কারণে বা উন্নত বৈশিষ্ট্যের কারণেই এগুলোকে আলাদা অন্য স্থানীয় জাতের চেয়ে আলাদা হিসেবে গণ্য করা হয়। তো এখানে হচ্ছে উফসি ধানের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরেছি, যেমন গাছ মজবুত ও পাতা খাড়া হয়। যদি পাতাটা এর খাড়া হওয়ার সুবিধা হচ্ছে সেখানে সূর্যালোক কে সুন্দর করে পড়ে এবং সূর্যালোকের উপস্থিতিতে সেখানে খাদ্য তৈরির যে প্রক্রিয়াটা সেটা খুব ভালোভাবে হয় এবং গাছের যে পুষ্টি সেটাও ঠিক মতো পাওয়া যায়। এরপর হচ্ছে গাছ খাটো ও হেলে পড়ে না। দেখা যায় যে গাছ যদি লম্বা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে গাছের ফলনটা কম হয়, অর্থাৎ গাছের যে দৈহিক বৃদ্ধিটা বেশি হয়,
এবং ফলন কম হয়, কিন্তু আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে যে মুখ্য উদ্দেশ্য সেটা থাকে ফলন, মানে ফসলটা বেশি পরিমাণে আমাদের উদ্দেশ্য পাওয়াটাই উদ্দেশ্য থাকে। তো গাছ যদি লম্বা হয় সেক্ষেত্রে দৈহিক বৃদ্ধিটা বেশি হয়, এবং দেখা যায় যে কিছু ফসলের ফলন কম হয়, আবার মাঝে মাঝে গাছ ভেঙে পড়ে যায় লম্বা হওয়ার কারণে। কিন্তু উফশি জাতের যে ধান সেই ক্ষেত্রে এই ধানের যে গাছ সেটা ছোট হবে, এবং যার ফলে সেটা ভেঙে যাবে না বা হেলে পড়ে যাবে না। এরপর হচ্ছে খড়ের যে ধানের উৎপাদন বেশি, অর্থাৎ আমি যে উফশি যে ধানগুলি আছে সেই ধানগুলিতে খড়ের পরিমাণটা কম, এবং হচ্ছে ফসলের যে ধান এটার উৎপাদনটা বেশি। এরপর আছে পোকা ও রোগের আক্রমণ কম হয়, অর্থাৎ প্রত্যেকটা ফসলেরই একটা নির্দিষ্ট পোকা থাকে, পোকার আক্রমণ হয় এবং নির্দিষ্ট হচ্ছে যে রোগের আক্রমণ হয়। তো ধানের ক্ষেত্রেও এরকম কিছু নির্দিষ্ট পোকা এবং রোগ আছে যেগুলি ধানের ফসল ধান ফসলের উপর আক্রমণ করে এবং ধানের ক্ষতি করে থাকে। তো উফশি জাতের ক্ষেত্রে এই সব ধানের রোগ এবং পোকার যে হচ্ছে সহনশীলতা এটা হচ্ছে যে একটু বেশি। এবং এরপরে হচ্ছে অধিক কুশি গজায় ও ফলন বেশি, অর্থাৎ আগে যদি একটি গাছ থেকে হয়তো বা স্থানীয় জাত যেগুলো একটি গাছ থেকে পাঁচটা বা ছয়টা কুশি হতো, ঠিক আছে, সেই কুশিতে হচ্ছে যে হয়তো বা 50টা ধান হতো, কিন্তু উচ্চ ফলনশীল বা উফশি ধানের ক্ষেত্রে হয়তো বা একটা এরকম হয় যে একটা গাছ থেকে 10টা বা 15টা কুশি হচ্ছে। তো কুশির সংখ্যা বেশি হওয়ার মানে হচ্ছে সেখানে ফসল বা ফলন বেশি হবে। এরপরে আরেকটি সংজ্ঞা আছে, সেটি হচ্ছে আধুনিক ধান। তো এই ধানের সংজ্ঞাটা এরকম ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে উফশি ধানে যখন প্রয়োজনীয় বিশেষ গুণাগুণ যেমন রোগবালাই সহনশীলতা, স্বল্প জীবনকাল, চিকন চাল, খরা, লবণাক্ততা ও জলমগ্নতা, সহিষ্ণু ইত্যাদি সংযোজিত হয়, অর্থাৎ উফশি ধানের যে বৈশিষ্ট্যগুলো আমি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলোর সাথে আরও যখন অন্যান্য কিছু বৈশিষ্ট্য যেমন রোগবালাই সহনশীলতা, অর্থাৎ এদের রোগবালাইকে হচ্ছে যে নিজের মাঝখানে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটা অনেক বেশি, স্বল্প জীবনকাল, অনেক অল্প সময় হচ্ছে যে এটার ফলন পাওয়া যায়, এরপর হচ্ছে খরা, লবণাক্ততা ও জলমগ্নতা, অর্থাৎ যে কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোতে প্রচুর পরিমাণে খরা হয় মানে পানির অভাব থাকে, যেমন আমাদের এখানে উত্তরাঞ্চলের বা উত্তরবঙ্গের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে রংপুর এই 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 দিকের যে এলাকা এই এলাকাগুলোতে আমাদের গ্রীষ্মকালীন সময় প্রচুর পরিমাণে পানির অভাব থাকে। তো তখন সেখানে যেন ওই পানির স্বল্পতায়ও যে গাছগুলি হচ্ছে যে জন্মাতে পারে সেগুলোকে বলা হয় খরা সহিষ্ণু গাছ। আবার যে যে এলাকায় লবণাক্ততা আছে, যেমন আমাদের দক্ষিণ সাইডের যে এলাকাগুলো আছে বঙ্গোপসাগরের আশেপাশে, সেখানকার যে জমি সেখানে লবণাক্ততার পরিমাণটা একটু বেশি হয়। তো কিছু কিছু ধানের জাত আছে যেগুলি লবণাক্ততা সহিষ্ণু মানে ওই লবণাক্ত অবস্থায় মানে জন্মাতে পারে। আর আরেকটা হচ্ছে জলমগ্নতা সহিষ্ণু, সেটা হচ্ছে যে যে এলাকাগুলোতে বন্যার পরিমাণ বেশি, হ্যাঁ, সেই বন্যা অবস্থা যেখানে গাছ জন্মায়, তো সেটা হচ্ছে সেইগুলা সেই জাতগুলোকে বলা হয় জলমগ্নতা সহিষ্ণু। অর্থাৎ ওই উফশি ধানের সাথে যখন এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যোগ হয় তখন সেই ধানটাকে বলা হয় আধুনিক ধান। অর্থাৎ সকল উফশি ধান কিন্তু সকল আধুনিক ধান কিন্তু আধুনিক ধানে উফশি গুণাগুণ থাকবে, কিন্তু সকল উফশি ধানই কিন্তু আধুনিক ধান নয়। তোমাদের যখন পরীক্ষায় প্রশ্ন হয় তখন হচ্ছে যে অনুধাবনমূলক প্রশ্নে আসে যে 2 নম্বরের জন্য যে প্রশ্নটা থাকে যে সকল উফশি ধান আধুনিক ধান নয় কিন্তু সকল আধুনিক ধানে উফশি গুণাগুণ বিদ্যমান, এরকম এটাকে ব্যাখ্যা করতে বলে। তো আমি তখন তোমরা যদি এই দুইটা সংজ্ঞাকে সুন্দর করে গুছিয়ে লিখো তাহলে এটার উত্তর হয়ে যাবে। এরপরে হচ্ছে বীজ বাছাই। আমি যখন হচ্ছে যে চারা উৎপাদনের জন্য বীজটাকে বাছাই করব তখন এমনভাবে বীজ বাছাই করব যেন সেখানে শতকরা হচ্ছে যে 80% হচ্ছে যে বীজ গজায়, ঠিক আছে, এরকম কিছু বীজ বাছাই করব। এবং সাধারণত উচ্চ ফলনশীল ধানের কিছু বৈশিষ্ট্য উদাহরণ আমি তোমাদের সামনে দিয়েছিলাম, যার কিছুটা ছিল কিছু ধান আছে যেগুলি
আউশ জাতের, ঠিক আছে, কিছু আছে অর্থাৎ গ্রীষ্মকালীন, কিছু আছে আমন অর্থাৎ বর্ষাকালীন, এবং এরপর কিছু ধানের প্রজাতি আছে যেগুলি হচ্ছে যে বোরো অর্থাৎ শীতকালীন সময়ে হয়ে থাকে। তো এই সব যে ধানগুলি, এগুলি থেকে, এগুলি যখন আমি চারার জন্য হচ্ছে যে বীজটাকে বাছাই করব, তখন এমন ভাবে বীজটাকে বাছাই করব যেন সেখান থেকে আশীর্বাদ বীজ গজায়, অর্থাৎ বীজ গজানোর জন্মানোর যে হচ্ছে যে ক্ষমতা সেটা যেন 80% হয়ে থাকে। এরপরে হচ্ছে বীজ শোধন, অর্থাৎ বীজটাকে পরিশুদ্ধ করা বা হচ্ছে জীবাণুমুক্ত করা। তো হচ্ছে যদি আমি 52 ডিগ্রি থেকে 55 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে ডুবিয়ে 15 থেকে 20 মিনিট থেকে ডুবিয়ে রাখি, অথবা কার্বক্সিন ও থিরাম দ্বারা বীজটাকে হচ্ছে যে থিরাম দুটি একসাথে মিক্সড করে সেখানে যদি বীজটাকে রেখে দিই, তাহলে দেখা যাবে যে এটা জীবাণুমুক্ত বা এটাকে শোধন করা হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আরেকটা কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে এটাকে জাগ দেওয়া। তো জাগ দেওয়ার নিয়মটা হচ্ছে যে এই যে আমি পরিশুদ্ধ করলাম বীজটাকে, এই পরিশুদ্ধ বীজটাকে হচ্ছে যে ড্রামে শুকনো স্তরে, শুকনো খড়ের উপরে, হ্যাঁ, খড়ের যে স্তর এটাকে হচ্ছে যে বিছিয়ে সেখানে বীজের যে ব্যাগটা থাকবে সেটাকে বা বীজগুলোকে রেখে তার উপরে আবার হচ্ছে 2 থেকে 3 স্তর শুকনো খড় বা কচু পাতা দিয়ে ঢেকে দিয়ে তারপর এর উপরে ভারী কোনো জিনিস দিয়ে সেটাকে চাপ দিয়ে রাখতে হবে। এভাবে 2 দিন রেখে দেওয়ার পরে কিছু 2 থেকে 3 দিন রেখে দেওয়ার পরে সেখান থেকেই দেখা যায় বীজগুলো থেকে অঙ্কুর বের হয় এবং সেগুলোই বীজতলায় বপন করার জন্য উপযুক্ত হয়ে যায়। এখন বীজতলা কি? বীজতলাটা হচ্ছে যে জায়গায় চারা তৈরি করা হয়, অর্থাৎ বীজ থেকে চারা উৎপাদন করা হয় এবং সেই ছোট চারাকে পরবর্তীতে হচ্ছে যে আমাদের আসল যে হচ্ছে যে জমি যেখানে, অর্থাৎ বড় যে জমি ফসল উৎপাদনের জন্য যে জমিটা আমি তৈরি করব সেই জমিতে নিয়ে লাগানো হয়, অর্থাৎ তাহলে বীজতলা হচ্ছে যে জায়গায় চারা তৈরি করা হয় সেটাই হচ্ছে বীজতলা। এবং এটার সুবিধা হচ্ছে যদি এমন হয় যে এখন বর্ষাকাল চলছে, এখন বর্ষার কারণে অনেক জায়গায় হচ্ছে জলবদ্ধতার সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমার যে ফসলের জমি সেটা হয়তো বা সেখানে হয়তো পানি জমে থাকতে পারে, তো পানি যেখানে জমে থাকবে সেখানে আমি বীজ থেকে চারা উৎপাদন করতে পারবো না। এবং আমি যদি এটাকে রেখে দেই তাহলে দেখা যাবে যে আমার যে চারা উৎপাদন করার সময় সেই সময়টা চলে গিয়েছে, তারপর আমি আর চারা উৎপাদন করতে পারিনি। তো এই যে সময় এটাকে ঠিকভাবে ধরে রাখার জন্য এবং হচ্ছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে চারা উৎপাদনের জন্য কিছুটা জায়গা, সেটা আমার বাড়ির দেখা যায় যে গ্রামের বাড়িতে বাড়ির যে সামনে উঠোন থাকে বা আঙিনা থাকে এরকম কিছু জায়গা কিংবা বাড়ির আশেপাশে ছোট একটা কোনো জায়গাটাকেই আমি বীজতলা হিসেবে তৈরি করে নিতে পারি। এবং সেই বীজতলায় হচ্ছে যে খুব অল্প পরিসরে বীজ লাগিয়ে সেখান থেকে চারা উৎপাদন করে সেই চারাটাকে আমি পরবর্তীতে আমার যে আসল জমি আছে সেই জমিতে আমি নিয়ে ফসল উৎপাদনের জন্য লাগাতে পারি। তো এরকম 4 ধরনের বীজতলা আছে, একটা হচ্ছে শুকনো বীজতলা, একটা হচ্ছে ভেজা বীজতলা, আরেকটা হচ্ছে ভাসমান বীজতলা, আরেকটা হচ্ছে দাপক বীজতলা। তো শুকনো এবং ভেজা বীজতলা নর্মাল সাধারণত বিভিন্ন জাত অনুযায়ী করা হয়, ঠিক আছে, যেরকম গ্রীষ্ম মৌসুমে শুকনাটা করা হয়, তারপর হচ্ছে আমন মৌসুম যেটা থাকে আউশের ক্ষেত্রে শুকনা করা হয়, আমন বা বোরোর ক্ষেত্রে একটু ভেজা ভেজা টাইপের বীজতলা তৈরি করা হয়। আর ভাসমান আর দাপক বীজতলা যেটা সেটা হচ্ছে বন্যা কবলিত এলাকা যেগুলো সেইখানে করা হয়, যেমন আমার এরকম হয় যে ছোট ছোট ভেলা তৈরি করে কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে সেই ভেলার উপরে পলিথিন বিছিয়ে সেই পলিথিনের উপরে হচ্ছে পানি মাটি রেখে সেই মাটিতে হচ্ছে যে ছোট বীজগুলি বপন করা হয় এবং সেখান থেকে চারা হওয়ার পরে সেই চারাটাকে যে আমাদের যে কাঙ্ক্ষিত জমি আছে ওই জমিতে নিয়ে যাওয়া হয়। তো এগুলো হচ্ছে বন্যা কবলিত এলাকার জন্য। এখন এখানে আমি একটি চিত্র দেখিয়েছি তোমাদেরকে, এটা হচ্ছে 100 শতক জমিতে ধানের বীজতলা তৈরির নকশা, অর্থাৎ এটা যদি আমি 100 শতক জমি হিসেবে ধরে নিয়ে যাই, ধরে নিই,
তাহলে সেখানে আমি কিভাবে বীজতলা তৈরি করব এটার একটা টেকনিক তোমাদেরকে আমি এখানে দেখিয়েছি। তো বীজতলার যে দৈর্ঘ্যটা হয় সেটা সাধারণত 10 মিটার লম্বা এবং প্রস্থটা হয় 4 মিটার। এই 4 মিটার প্রস্থের ভেতরে আমাকে দুটা হচ্ছে যে বীজতলা তৈরি করতে হয় এবং হচ্ছে যে প্রত্যেকটা দুটো বীজতলার মাঝখানে ড্রেনেজের জন্য বা নালা পানি নিষ্কাশনের জন্য যে নালা আছে সেই নালা তৈরি করার জন্য 50 সেন্টিমিটার জায়গা রাখতে হবে এবং হচ্ছে যে দুই পাশেও আমাকে পানি নিষ্কাশনের জন্য 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার করে জায়গা রাখতে হবে। তো এইভাবে যদি হচ্ছে যে আমি করি তাহলে দেখা যায় যে একটা বীজতলার জন্য সেটা হচ্ছে প্রস্থটা হয় 1.5 মিটার, আর একটা বীজতলার প্রস্থ সেটা হয় 1.5 মিটার এবং দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে যে 10 মিটারের চেয়ে কিছু কম, 9 মিটার হয়ে থাকে। কারণ এদিকে 50 সেন্টিমিটার এবং এদিকে যদি আমার 50 সেন্টিমিটার কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে যে 10 মিটারই বা সেখানে 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার কমে গেলে সেখানে 9.5 মিটার থাকে। এটা হচ্ছে একটা শুকনো বীজতলার হচ্ছে যে চিত্র এবং এটাতে হচ্ছে যে আমি জমিটা বীজতলাটাকে সুন্দর করে হচ্ছে যে মই দিয়ে বা লাঙল দিয়ে সুন্দর করে এটাকে হচ্ছে যে মাটিটাকে নরম করে তারপরে সেখানে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করে চারা বীজ রোপণ করার পরে সেখান থেকে চারা উৎপাদন হওয়ার পরে চারাটাকে আমি আবার হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর তুলে সংরক্ষণ করে পরে আমাদের যে মেইন আছে আসল জমি আছে সেই জমিতে নিয়ে যেতে হবে। আর চারা উৎপাদনের সময় কিছু পরিচর্যা করতে হবে, যেমন হচ্ছে যে আগাছা পরিষ্কার করে দিতে হবে, যদি কোনো পোকামাকড়ের আক্রমণ দেখা যায় বা রোগের আক্রমণ দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই পোকা বা রোগ অনুযায়ী সেখানে কীটনাশক স্প্রে করতে হবে, প্রয়োজনীয় পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এরপরে হচ্ছে যদি অন্য কোনো গাছ থাকে অনাকাঙ্ক্ষিত কোনো গাছ সেক্ষেত্রে সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। তো এইভাবে হচ্ছে যে চারা উৎপাদনের পরে একটা নির্দিষ্ট সময় পর সেখান থেকে চারাগুলো তুলে সেটাকে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে লাগাতে হবে। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে, আগামী ক্লাসে আমি কিভাবে আমরা চারাটা আমাদের জমিতে লাগাবো এবং সেখান থেকে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত যে ফসলটা আছে সেই ফসলটা পাবো সেটুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।